আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছে। আমি কিন্তু তোমাদের কোষ বিভাজন, বিশেষ করে জীবের বৃদ্ধি এবং বংশগতি টপিকস নিয়ে, অর্থাৎ অধ্যায় দুই নিয়ে আলোচনা করছিলাম। এবং এই অধ্যায় দুইয়ের মধ্যে আমি কিন্তু জীবের বৃদ্ধি, অর্থাৎ জীবের যে কোষ বিভাজন বলে একটি পর্যায় আছে, এগুলো নিয়ে ডিটেলস মানে পূর্ণাঙ্গ বর্ণনা করছি। এক্ষেত্রে আমি কিন্তু কোষ বিভাজনের ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে পড়েছিলাম এ মাইটোসিস, এরপর পরে শুরু করেছি মাইটোসিস। তাহলে মাইটোসিস অথবা সমীকরণিক বিভাজনের ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের মাইটোসিসকে প্রধানত, খেয়াল করে দেখো, আমি যেহেতু বিগত ক্লাসে এটা নিয়ে শুরু করেছি, মাইটোসিসকে প্রধানত দুইটা পর্যায়ে অথবা দুইটা ধাপে বিভক্ত করেছি। এক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে ক্যারিওকাইনেসিস, এরপর হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস অর্থাৎ ক্যারিও মানে হচ্ছে ল্যাটিন ভাষায় নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বিভাজন, এরপর হচ্ছে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে আমি ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে দেখো, আমি পাঁচটি পর্যায়ের ক্ষেত্রে আমি বিগত ক্লাসে কিন্তু মোট তিনটা পর্যায় নিয়ে বিস্তারিত চিত্রসহ আলোচনা করেছি। তাহলে তিনটা পর্যায়ের ক্ষেত্রে কী কী ছিল দেখো, প্রোফেজ, প্রোমেটাফেজ, ম্যাটাফেজ। আশা করি আমরা বাসায় কিন্তু বিস্তারিতভাবে আমরা চিত্রসহ আঁকা প্র্যাকটিস করেছি। আর তোমরা অবশ্যই, আমি বারবার কিন্তু একটা বিষয় নিয়ে খুবই জোর দিই, প্রতিটা পর্যায়ে চিত্রসহ ভালো করে আঁকা শিখতে হবে। তাহলে আমি বিগত ক্লাসে পড়েছিলাম প্রোফেজ, প্রোমেটাফেজ এবং ম্যাটাফেজ। আজকে কিন্তু আমি দুইটা পর্যায়, লাস্ট দুইটা পর্যায়, এনাফেজ এবং টেলোফেজ নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ ক্যারিওকাইনেসিস শেষ করব এবং সাইটোকাইনেসিস নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তাহলে এখন আসো এনাফেজ এবং টেলোফেজ। এনা মানে হচ্ছে কি? এনা মানে হচ্ছে খণ্ড বিখণ্ড করা, অর্থাৎ আমরা যখন আরেকটু উঁচু ক্লাসে যাব, অ্যানাটমি বলে একটি শব্দ পাবো। এনা মানে হচ্ছে, আমি মনে রাখার জন্য তোমাদেরকে বলছি, আমি একটি ক্রোমোজোমকে যখন দ্বিখণ্ডিত করব, এই শব্দটাই কিন্তু এনা ফেজ। তাহলে আমাদের বইয়ের প্রিয় শিক্ষার্থীরা কী কী দেওয়া আছে আগে একটু দেখি এবং প্রতিটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন আসো এনা ফেজ, সবাই একটু পাশাপাশি বইটা রাখো। প্রথমে কী আছে দেখো, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেক ক্রোমাটির একটি করে কি থাকে, সেন্ট্রোমিয়ার থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সেন্ট্রোমিয়ার কি এটা কিন্তু আমরা বিগত ক্লাসে পড়েছিলাম। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এ সময় ক্রোমোজোমগুলো ইংরেজি VLJI আকৃতি বিশিষ্ট হয়। তাহলে প্রথম লাইনে কি দেওয়া আছে দেখো, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই যে দেখো, আমরা যখন এই চিত্রটা এঁকেছি, ঠিক এভাবে একটি গোল একটি চিহ্ন আঁকবো এবং এভাবে একটি বাহু এবং এভাবে একটি বাহু। তাহলে আমি দেখি সেন্ট্রোমিয়ার কোন অংশটা, এই যে এই গোল যে অংশটা, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার এবং এটা, এই দুইটা অংশ হচ্ছে ক্রোমোজোম। অর্থাৎ কি, ক্রোমোজোম না বলে আমি এক্ষেত্রে বলবো ক্রোমাটিড। তাহলে আমরা প্রথম লাইনটা আশা করি ক্লিয়ার হয়েছে, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়েছে। তাহলে আমাদের আগে ম্যাটাফেজ পর্যায়ে এভাবে ছিল, যখন এই সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে গেল, খেয়াল করে দেখো, যখন সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে গেল, ঘুরে গেছে, কীরকম, সেন্ট্রোমিয়ার আগে চলে আসছে এবং বাহুটা পেছনে, ঠিক একই রকম সেন্ট্রোমিয়ারটা আগে চলে আসছে এবং কি এই অংশটা পেছনে, ঠিক আছে। দ্বিতীয় দেখো, ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই যে আমি এই অংশটাকে বিভক্ত করে ফেললাম, এরা পরস্পর কি হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য, শব্দটা দেখো, অপত্য মানে নতুন একটি ক্রোমোজোম তৈরি হওয়া অথবা ক্রোমাটিড তৈরি হওয়া। অপত্যের আরেকটা নাম হচ্ছে ডটার, আমরা ইংলিশে কিন্তু বলি ডটার ক্রোমোজোম, ঠিক
ঠিক আছে। এরপর আসি, এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তু, এই যে এখানে এইভাবে সূত্রাকার যে অংশটা আছে এগুলো হচ্ছে তন্তু, ঠিক আছে। তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে, তাহলে এটা হচ্ছে উত্তর মেরু, এই অংশটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে প্রতিটা অংশ যখন বিভক্ত হয়ে গেল, একটি অংশ উত্তর মেরুর দিকে চলে গেল এবং আরেকটি অংশ দক্ষিণ মেরুর দিকে চলে আসলো, ঠিক আছে। এবং দেখো, এসময় ক্রোমোজোমগুলো ইংরেজি ভি এল জে আই আকৃতি বিশিষ্ট হয়। তাহলে আমি আবার দেখাচ্ছি, এই যে এই অংশটা যে বিভক্ত হলো, আমি যখন সেন্ট্রোমিয়ার মাঝখানে এইভাবে যখন ক্রোমোজোম যখন দুই পাশে থাকবে, তখন দেখতে অনেকটা ইংরেজি ভি এর মতো। আবার যখন এই যে ক্রোমোজোম এইভাবে এইভাবে যখন দেখতে মনে হয়, তখন এল এর মতো মনে হয়। যখন এই যে বাহুটু এখানে, এরপর হচ্ছে এখানে, দেখতে কিসের মতো মনে হয়? জে এর মতো। এরপর দুইটি বাহু যখন একসাথে যুক্ত এবং এখানে একটি সেন্ট্রোমিয়ার থাকলে, তখন দেখতে কিসের মতো মনে হয়? আই এর মতো। অর্থাৎ হচ্ছে ইংরেজি ভি এল জে আই এর মতো। যখন আমরা যখন উঁচু ক্লাসে যাব, এগুলোর আরও অনেক নাম আছে, এগুলো নিয়ে আরও বিস্তারিত করব। তাহলে আসি আমি এনাফেস, খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ, যে ধাপের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে দুই দিকে চলে গেল এবং এই পর্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যায়। এরপর আসি ট্যালোফেস। ট্যালো আমি মনে রাখার জন্য বলি, ট্যালো মানে হচ্ছে প্যাকেট করে ফেলা। প্যাকেট করে ফেলা মানে যা যা আমরা পেয়েছি শেষ পর্যন্ত, এরা কিন্তু শেষ পর্যন্ত কি হচ্ছে দেখো, ট্যালোফেস পর্যায়ে এই যে এই অংশটা এভাবে যুক্ত হয়ে গেল, এই অংশটা এভাবে আবদ্ধ হয়ে গেল, এটাকে বলা হচ্ছে ট্যালোফেস। এখন দেখি, অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়, এই যে পৌঁছে গেল আমি কিন্তু দেখিয়েছি। এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে খেয়াল করো, নিউক্লিয়ার পর্দা, এতক্ষণ কিন্তু আমরা পড়ি নাই, নিউক্লিয়ার পর্দা পড়ি নাই এবং নিউক্লিওলাসের পূর্ণ আবির্ভাব ঘটে। প্রাণীকোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। তাহলে এখন আমি আসি, আমি যেহেতু উদ্ভিদ কোষ নিয়ে পড়ছি, উদ্ভিদ কোষে কি আছে দেখো, এই যে এই অংশটা, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিয়াসের পর্দা আবির্ভাব ঘটেছে, আগে কিন্তু ছিল না, ঠিক আছে। এরপর দেখো আরেকটি নিউক্লিওলাস, এই যে ছোট্ট একটি পিনের মতো, নিউক্লিওলাসের পূর্ণ আবির্ভাব ঘটে এবং প্রাণীকোষে, উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষে একই রকম ঘটে, কিন্তু প্রাণীকোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিও, তাহলে সেন্ট্রিও, আমি যেহেতু প্রাণীকোষের চিত্রটা আঁকিনি, প্রাণীকোষের ক্ষেত্রে ঠিক এই জায়গায় এভাবে একটি রশি আকার এক ধরনের গঠন, এই গঠনটার নাম হচ্ছে সেন্ট্রিও সৃষ্টি হয়, ঠিক আছে। এখন আসি ট্যালোফেস। এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু এবং লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকিউলাম গঠন করে। এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয় এবং ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। তাহলে ক্যারিওকাইনেসিসের সবার শেষ ধাপ কী ছিল? ট্যালোফেস। ট্যালোফেসের ক্ষেত্রে কিসের কিসের আবির্ভাব ঘটলো? নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাসের আবির্ভাব ঘটলো, প্রাণীকোষে আরেকটি ধাপ আবির্ভাব ঘটলো সেন্ট্রিওল, এবং সবার শেষে কি হলো, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের মাধ্যমে এরা আলাদা আলাদা করে দুটি কোষের সৃষ্টি করল। তাহলে আমার ক্যারিওকাইনেসিস বিশাল একটি ভ্রমণ, আমি প্রোফেজ থেকে শুরু করে ট্যালোফেস পর্যন্ত শেষ করেছি। এরপর আমি পড়ব সাইটোকাইনেসিস। তাহলে আমি এখন আসি সাইটোকাইনেসিসের ক্ষেত্রে, এখানে আছে উদ্ভিদ কোষ এবং এখানে আছে দেখো প্রাণী কোষের চিত্র। সাইটোকাইনেসিস কেন গুরুত্বপূর্ণ? এই যে আমি এতগুলো পর্যায়ে বিভক্ত করলাম, এই যে দুইটা কোষ তৈরি হলো, কিন্তু এরা কিন্তু আলাদা হয়নি। আলাদা হওয়ার আরেকটি পর্যায় হচ্ছে সাইটোকাইনেসিস, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে এখন সবাই একটু বইয়ে দেখো কি আছে। নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়। প্রকৃতপক্ষে ট্যালোফেস দশাতে কিসের আবির্ভাব ঘটে? সাইটোকাইনেসিস শুরু হয় ট্যালোফেস ধাপের শেষে।
বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং এরা পরে মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। আমরা কিন্তু ক্লাস সেভেনে থাকতে কোষের বিভিন্ন অঙ্গাণু, এক্ষেত্রে কোষের বিভিন্ন অঙ্গাণুর ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো, যখন আমরা কোষ আঁকতাম নিউক্লিয়াসের পাশে এক ধরনের, একটু মনে আছে কিনা দেখো, আমি একটা কোষ যখন আঁকতাম, যখন নিউক্লিয়াস আঁকতাম, নিউক্লিয়াসের পাশে এ ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আঁকতাম, আশা করি মনে আছে, অমসৃণ মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তাহলে এই যে আমার নিউক্লিয়াসের পাশে যে গঠনটি আছে, এরাই এক ধরনের উপাদান সরবরাহ করে। এবং বিষুবীয় তল একটু দেখো, বিষুবীয় তলে, বিষুবীয় তল মানে হচ্ছে মাঝখান বরাবর এক ধরনের রশির মতো অথবা প্লাজমের মতো, জেলির মতো উপাদান এরা বিস্তৃত করে এবং ধীরে ধীরে কিসের গঠন তৈরি হয়ে যায়, কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট পরিবর্তিত এবং পরিবর্তিত হয়ে সবার শেষে কি গঠন করে, কোষ প্রাচীর। খেয়াল করে দেখো, এই যে এখানে কোষ প্লেট গঠন হয়ে গেল, কোষ প্লেট গঠনের পর ধীরে ধীরে এখানে আরেকটি মৃত উপাদান অথবা কোষ প্রাচীর গঠন করবে, কিসের ক্ষেত্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে, ঠিক আছে। এরপর আসি প্রাণী কোষে। প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশে কোষ পর্দার উপপাশ থেকে দুটি খাঁজ সৃষ্টি হয়। কোষ পর্দার এই খাঁজ ক্রমশ ভেতরের দিকে নিরক্ষীয় তল বরাবর বিস্তৃত হয়ে এবং মিলিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে আমরা জানতে পারলাম, উদ্ভিদ কোষে কোষ প্লেট গঠন করে এবং প্রাণী কোষে, একটু দাগ দাও, ক্লিভেজ অথবা ফায়ারিং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দুইটা পর্যায়ে পড়েছি, একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস বিস্তারিত করেছি, এরপর পড়েছি সাইটোকাইনেসিস। আশা করি আমরা মাইটোসিস কোষ বিভাজন ভালোভাবে বুঝতে পেরেছি। আজ এতটুকু, ধন্যবাদ।